মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ নিজের গলায় খুর চালিয়েছেন, কেউ উন্মাদ হয়ে কূপে ঝাঁপ দিয়েছেন, আবার কাউকে ডুবিয়ে মারা হয়েছে। মির্জাফর, গর্সিটি বেগম কিংবা লর্ড ক্লাইভ, পলাশি যুদ্ধের কোনো ষড়যন্ত্রকারীরই স্বাভাবিক মৃত্যু হয়নি। তাদের শেষ পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। আজকের এই ভিডিওতে তুলে ধরব ইতিহাসের সে নির্মম প্রতিশোধ চিত্র। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে একজন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। বাংলার ইতিহাসে কত ঘটনার সাক্ষী এই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ ষড়যন্ত্রকারীদের আস্ফলন যেমন দেখেছে, তেমনি দেখেছে তাদের করুণ পরিণতিও। নবাব সিরাজদৌল্লাকে সিংহাসন থেকে সরানোর ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম ছিলেন গর্সিটি বেগম। গর্সিটি বেগমের শেষ পরিণতি সম্পর্কে জানাবো প্রথমেই। গর্সিটি বেগম ছিলেন আলীর কন্যা, নবাব সিরাজদৌল্লার খালা। গর্সিটি তার পালিত ছেলেকে সিংহাসনে বসাতে চেয়েছেন, তাই সিরাজকে নবাবি দেওয়ার কোনোভাবেই মেনে নিতে পারেন, তাই লিপ্ত হয়েছিলেন জঘন্য ষড়যন্ত্রে। পলাশি যুদ্ধে সিরাজের পতনের পরে গর্সিটির জীবন সুখের হয়নি। যারা ছিল ষড়যন্ত্রের দূষর, তারাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। যুদ্ধের পরে মির্জাফরের পুত্র মিরন তাকে বন্দী করে রাখে ঢাকার জিন্দিরা প্রাসাদে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিন্দিরা প্রাসাদের পাশে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে তাকে হত্যা করা হয়। নৌকা ডোবার সময় নিস্তব্ধ ভরে কষ্টে যে আর্তনাদ নাকি শুনতে পেয়েছিলেন বুড়িগঙ্গা নদীর তীরের অনেকেই। মহামতি বেগ, রক্তের কোনো সম্পর্ক না থাকলেও আলিবর্দী খাঁ এর আমল থেকে নবাব পরিবারে স্নেহ ছায়ায় বেড়ে ওঠেন মহামতি বেগ। সিরাজদৌল্লার সাথে তার সখ্যতা ছিল বেশ। এই মহামতি বেগ বীর নির্দেশে সিরাজদৌল্লাকে হত্যা করেন। দিনটি ছিল 1757 সালের 3রা জুলাই। হত্যা করার আগে সিরাজদৌল্লা তার কাছে দুরাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সে সিরাজের অন্তিম ইচ্ছাটুকু প্রত্যাখ্যান করে তাকে হত্যা করেন। এই মোহাম্মদ বেগের মৃত্যু স্বাভাবিক হয়নি। সিরাজকে হত্যা করার পর তিনি বদ্ধ উন্মাদ হয়ে যান, একদিন একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এয়ারলতিফ খান সম্পৃক্ত ছিলেন পলাশি ষড়যন্ত্রের সাথে। তিনি নবাব সিরাজদৌল্লার একজন সেনাপতি ছিলেন। মির্জাফরের নির্দেশে পলাশি প্রান্তরে তার সেনাপতি নিয়ে কাঠের পুতুলের মধ্যে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের পর উদাও হয়ে যান তিনি। অনেক ইতিহাসবিদ মনে করেন ইংরেজরা তাকে গোপনে হত্যা করেছে। রায় দুর্লভ ছিলেন এয়ারলতিফের মতো নবাবের একজন সেনাপতি। মীর মদন যখন মাত্র 3000 সৈন্য নিয়ে প্রাণপণে লড়াই করছিলেন, তিনি তার সৈন্য নিয়ে কাঠের পুতুলের মধ্যে দাঁড়িয়েছিলেন। পলাশির যুদ্ধের পর ভয়াবহ মৃত্যু হয় তার। 1765 সালে বক্সারের যুদ্ধের পূর্বে গলায় বালির বস্তা বেঁধে মন্দিরের দুর্গচূড়া থেকে জীবন্ত নিক্ষেপ করা হয় বুড়িগঙ্গা নদীতে। পলাশি যুদ্ধের পর মির্জাফরের পুত্র মিরন বেশ ক্ষমতাশীল হয়ে ওঠেন। মির্জাফরকে সামনে রেখে নবাবি করতেন মিরন। নির্দেশে মহামতি বেগ সিরাজকে হত্যা করে। শুধু হত্যা নয়, সিরাজদৌল্লার লাশ ক্ষতবিক্ষত করে তারই প্রিয় হাতির পিঠে বেঁধে পুরো মুর্শিদাবাদ প্রদক্ষিণ করেন। সিরাজের মা আমেনা বেগম পুত্রের লাশ দেখার জন্য হাতির কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সিরাজের লাশ পিঠে নিয়ে হাতিটি আমেনা বেগমের সামনে বসে পড়েন। এ সময় মিরনের লোকজন আমেনা বেগমকে চড় থাপড় মেরে আবারও জেলখানায় আটকে রাখে।
পরে সিরাজের মা আমেনা ও তার ভাই মির্জা মেহেদিকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। বিহারে বজ্রপাতে তার মৃত্যু হয়। তখনও মির্জাফর বাংলার নবাব ছিলেন। ছেলের মৃত্যুর সংবাদ শুনে তিনি বেহুশ হয়ে যান। পরবর্তীতে শোনা যায় বজ্রপাতে নয়, ইংরেজরা তাকে হত্যা করে। বন্ধুরা, আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন মির্জাফর কিভাবে মারা গিয়েছে তা জানার জন্য। এখন জানাবো মির্জাফরের শেষ পরিণতি সম্পর্কে। মীর জাফর আলী খান ওরফে মির্জাফর, যার নামটি বিশ্বাসঘাতক শব্দে সমার্থক হয়ে গেছে। পৃথিবী যতদিন থাকবে এর নামটি ততদিন মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করবে। ইংরেজদের সাথে আতাপ করে যিনি সিরাজদৌলাকে হারিয়ে বাংলার নবাব হয়েছিলেন, সেই মির্জাফরকেও বরণ করতে হয়েছে করুণ পরিণতি। নামেই নবাব ছিলেন তিনি। টাকা দেওয়া এবং তাদের কথায় উদ্বোস করা ছিল তার কাজ। সে সময় তার নাম হয়ে গিয়েছিল ক্লাইভের গাদা। আসলে ইংরেজে তাকে গাদার মতোই খাটাত। টাকার চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেয়ে মির্জাফর নাকি একবার অসহায় কণ্ঠে বলেছিলেন, তোমাদের কি মনে হয় মুর্শিদাবাদে টাকার বৃষ্টি হয়? পরে মির্জাফরকে সিংহাসন থেকে ছুড়ে ফেলে দিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব বানায় ইংরেজরা। পরে সিংহাসন হারানোর পর মানসিক যন্ত্রণায় সে ঠিকমতো ঘুমাতে পারত না। এ সময় তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। দুরারোগ্য ব্যাধি এ কুষ্ঠ তার জীবনকে অসহনীয় করে। 1765 সালে 74 বছর বয়সে ধুকে ধুকে তিনি মারা যান। বন্ধুরা, আমরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আগামী পর্বে আমরা কথা বলব মীর কাসিম, উমিজাদ, রাজা রাজবল্লভ এবং লর্ড ক্লাইভের শেষ পরিণতি সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন টেক কেয়ার।